তো আপনি এখানে কেন এসেছেন একদিন একজন মানুষ দাঁতের ডাক্তারের কাছে গেলেন ভেতরে ঢুকে ডাক্তারের কাছে গিয়ে বললেন আমি একটা মত তখন দন্ত চিকিৎসক তার দিকে তাকিয়ে বললেন দেখুন আপনার একজন মানসিক রোগের চিকিৎসক প্রয়োজন দাঁতের ডাক্তার নয় মথের কখনো দাঁতের সমস্যা কোনো হয় না আপনার সাইক্যাট্রিস্ট প্রয়োজন লোকটি বললেন আমি জানি ডাক্তার বললেন তাহলে এখানে কেন লোকটি বললেন কারণ এখানে আলো জ্বলছে আলো জ্বললে মদ পতঙ্গ এরা তো আসবেনি তাই আপনারাও এসেছেন তো পরের প্রশ্ন করবেন আমার কি করা উচিত কিচ্ছু না পতঙ্গরা কি করে আলো দেখে আকৃষ্ট হয়ে তার দিকে ধেয়ে যায় এবং নিজের মৃত্যু ঘটায় আপনারও এটাই করা উচিত যদি আপনি এটার প্রতি আকৃষ্ট হয়ে এখানে এসে তারপর এটা ভাবেন যে এই সৎসং থেকে কি পেলাম না এটা কোনো ফাস্ট ফুডের দোকান নয় নিয়ে যাওয়ার কিছুই নেই এখানে আমি নিয়ে যাওয়ার কাজটা করব আপনি না আমি নিয়ে যাব আপনি কোনো কিছুই পাবেন না এখান থেকে কিচ্ছু নেওয়ার নেই এটা কেবল দিয়ে যাওয়ার আপনি যদি নিজেকে দিয়ে দেন তাহলে কোথাও একটা সম্ভাবনা রয়েছে দেখুন এই নেওয়া দেওয়া এই সব কিছুর তখনই মানে দাঁড়ায় যখন আপনি সীমিত পরিমাণ জিনিস নিয়ে লেনদেন করছেন আপনি যদি আপনার জীবনে শুধুই বস্তু পদার্থের লেনদেন করেন আপনার জীবন যদি কেবলই বস্তুভিত্তিক প্রক্রিয়া হয় এবং যদি আপনার জীবন পার্থিব বস্তু সামগ্রী পর্যন্তই সীমিত থাকে তাহলেই এই সব লেনদেন দেওয়া নেওয়া এসবের মানে দাঁড়ায় কিন্তু যদি আপনার জীবন এমন কিছুর স্পর্শ পায় যা ভৌত প্রকৃতির নয় তাহলে সেখানে কোনো দেওয়া নেওয়া থাকে না যা কিছু ভৌতিক তা যদি ছেড়ে দিতে পারেন তাহলে এমন কিছু একটা অবশিষ্ট থাকবে যেটা আপনি না নিয়ে যেতে পারলেও আপনাকে অবশ্যই উড়িয়ে নিয়ে যাবে ও তাহলে তাহলে এটা কি আত্মবিনাশ এটা কি কোনো ধরনের নেতিবাচক প্রক্রিয়া যে মানুষ ভ্রান্ত দিশায় কাজ করছেন যিনি সম্পূর্ণ জীবন প্রক্রিয়াটিকে নিয়ে চলেছেন এক ভ্রান্ত দিশায় যার জীবনের অনুভব ভ্রান্ত যিনি জীবনকে দেখছেন একটি ছোট্ট চাবির গর্তের মধ্যে দিয়ে তার কাছে দরজা খুলে দেওয়াটা এক বিপজ্জনক প্রক্রিয়া কিন্তু যেই মানুষটি মুক্তির কামনা করছেন তার কাছে দরজা খুলে দেওয়া হলো এক আশীর্বাদ আমি যদি দরজা খুলে দিই তাহলে কি অনেক ধরনের বিপদ আসবে হ্যাঁ আসবে কিন্তু আমি চাই আপনি এটা জানুন যে আপনি যদি দরজা বন্ধ রাখেন হয়তো প্রতিবেশী বন্ধু বা কেউই আপনার গৃহে প্রবেশ করতে পারবে না কিন্তু মৃত্যু ঢুকেই পড়বে সেই চাবির গর্তের মধ্যে দিয়ে চাবির গর্তটিকে বন্ধ করে দিলেও তবুও মৃত্যু আসবেই বরং আরো তাড়াতাড়ি আসে দরজা বন্ধ থাকলে চেষ্টা করে দেখুন কেবল এই দুটো দরজাকে বন্ধ করে দেখুন খুব দ্রুত চলে আসবে দরজা বন্ধ থাকলে মৃত্যু অনেক আগেই এসে পড়ে কেউ যদি এটা না জেনে থাকেন কেউ যদি বাঁধন ছাড়া হওয়ার অনুভূতিকে এক মুহূর্তের জন্য অনুভব না করে থাকেন যেন সারা জীবন আপনিই আপনার নিজের নিরাপত্তারক্ষী হয়ে রয়েছেন যদি আপনি চৌকিদার হন বাড়ির মালিক না হন তাহলে তাহলে দরজা খুলে রাখা এক বিপদজনক ব্যাপার তাহলে তালা চাবি দিয়ে রাখাই ভালো কিন্তু যদি বাড়ির মালিক হন তাহলে তো নিজের ইচ্ছে মতন প্রবেশ বা বাহির হতে চাইবেন কেবল তখনই নিজেকে বাড়ির মালিক বলে দাবি করতে পারবেন এখন আপনার এই শরীরটি না আমার শরীরের বিরুদ্ধে কিছুই নেই আমি শরীরের বিরুদ্ধ নই কিন্তু আমি শরীরের পক্ষেও নই কারণ শরীর যা ধারণ করে সেটা খুবই গুরুত্বপূর্ণ শরীরকে ভালো রাখাটা গুরুত্বপূর্ণ কারণ শরীর যা মূর্ত করে তা পবিত্র তাই ধারকের শুদ্ধতা একটা নির্দিষ্ট মাত্রায় বজায় রাখাটা গুরুত্বপূর্ণ হয়ে পড়ে আচ্ছা আমি দেখি আপনারা সকলে কিছু সময়ের জন্য আপনাদের শরীরের বাইরে আসুন তারপর ঢুকে যান পারবেন কি দু মিনিটের জন্য বাইরে আসুন তারপর ঢুকে যাবেন পারবেন না আপনি যদি রাজপ্রাসাদেও থাকেন কিন্তু যদি সেই প্রাসাদ থেকে বেরোতে না পারেন তাহলে তো সেটা কারাগার হলো তাকে প্রাসাদ বলা যায় না তাই না দেখুন আমি এখন আর ওই হ্যাঁ কি না সেটা জিজ্ঞেস করছি না পরিস্থিতি বদলেছে আপনি যদি প্রাসাদেও বাস করেন কিন্তু নিজের পছন্দ মতন বেরোতে এবং ঢুকতে না পারেন তাহলে সেটাকে আপনি প্রাসাদ বলতে পারেন না সেটা একটি কারাগার যদি আপনি এটার থেকে নিজের ইচ্ছে মতন বেরোতে আর নিজের ইচ্ছে মতন ঢুকতে না পারেন তাহলে নিশ্চিতভাবে এটা একটি ফাঁদ একটি কারাগার যদি আপনি রাজি না থাকেন দরজাগুলো খুলতে কারণ আপনি নিরাপত্তা নিয়ে খুবই সচেতন এই নিরাপত্তাকে বজায় রাখতে সব ধরনের নির্বোধ কাজকর্ম করা হয়েছে অত্যন্ত নেতিবাচক কাজকর্ম অত্যন্ত আত্মবিনাশকারী কাজকর্ম এখন আমি যদি এটার বিপরীতে কথা বলি তাহলে মনে হবে আমি নেতিবাচক কথা বলছি একটি ছোট্ট ছেলে একবার তার মার কাছে গিয়ে বলল মা আমি নদীতে স্নান করতে যেতে চাই মা বলল খবরদার না ওই নদীতে তুমি কখনোই যাবে না ওই যে নদীটা ওটা কুমিরে ভর্তি ক্ষুধার্থ রক্তপিপাসু ঘড়িয়াল কুমির কখনো নামবে না ওই নদীটায় কিন্তু মা রোজ সকালে তো বাবা ওই নদীটায় সাতার কাটতে যায় ও ওটা নিয়ে তুমি চিন্তা করো না ওনার খুব ভালো লাইফ ইন্স্যুরেন্স পলিসি করা আছে ইন্স্যুরেন্স আপনার জীবনের জন্য ভালো নয় হ্যাঁ অন্য কারোর জন্য ভালো হতে পারে তার জন্য খুব ভালো যে চাইছে আপনি মারা যান কিছু কিছু জরুরি অবস্থার জন্য ইন্স্যুরেন্স গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু সেটা নিরাপত্তা নয় বন্ধ দরজা মানে কখনোই নিরাপত্তা নয় হ্যাঁ কিছু কিছু পরিস্থিতির জন্য দরজাকে বন্ধ করি দরজাকে আবার খুলি কিন্তু একটা দরজাকে তখনই দরজা বলা যায় যদি তাকে খোলাও যায় বন্ধও করা যায় কিন্তু যদি সময় বন্ধ থাকে সেটা একটা দেওয়াল তাই না দরজাকে তখনই দরজা বলা যায় যদি সেটাকে খোলা যায় এবং বন্ধ করা যায় নিজের ইচ্ছে মতন যদি সময় সেটা বন্ধ থাকে সেটা দরজা নয় সেটাকে আপনি দরজা বলতে পারেন না তো আমরা এখানে কেন কি এখানে করছি তো পরের প্রশ্ন হবে তো সদ্গুরু আপনি ঠিক কি বলতে চাইছেন আমাদের আমি নিশ্চিত এই প্রশ্নটা আসবেই আমি শুধু একটাই কথা আপনাদের বলতে চাইছি আমি তো কেবল নিজের ঢাক পেটাতে চাইছি এই ছেলেগুলো সব নিয়ে বসে রয়েছে নিজের শিঙা ফুঁকতে চাইছি যে আমি জানি আমি জানি আমি জানি এটাই বলতে চাইছি আমি স্রেফ এটাই জানি না যে আমি জানি যে আপনি যেটা জানতে চান সেটাও আমি যে যেটা জানতে পারে সেটাও আমি ঠিক এটাই নিজের এই ঢাকটাই আমি সবসময় বাজিয়ে চলেছি অন্য কথাগুলো বিশ্বাস করবেন না আমি শুধু এটাই বলছি যে আমি জানি আমি জানি আমি জানি আমি জানি এটা শ্রেফ নিজের ঢাক পেটানো চব্বিশ ঘন্টা দিন রাত সুযোগ পেলেই মানুষে চাইছে কি চাইছে না পরিস্থিতি উপযুক্ত কি উপযুক্ত নয় কিচ্ছু যায় আসে না যদি আপনার হৃদয়ে কোনো তৃষ্ণা না থাকে তাহলে খুব জঘন্য ব্যাপার যে কেউ বলে চলেছে আমি জানি কিন্তু হৃদয় থেকে যদি আপনি তৃষ্ণার্ত হন তখন এটা শুনতে পাওয়া যে কেউ স্পষ্ট বলছে যে সে জানে তখন এটা সবথেকে বড় আশীর্বাদ কেবলমাত্র হৃদয়ে যদি সেই পিপাসা থাকে জল তো কেবল তখনই মূল্যবান যখন আপনি তৃষ্ণার্ত তাই না যখন আপনি তৃষ্ণার্ত এক গ্লাস জলকে আপনার মনে হবে ঐশ্বরিক না হলে আর কি মূল্য সেটার কোনোই মানে নেই